নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধীকে ধর্ষণ চেষ্টা ও স্লী লতাহানি করে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলার অন্যতম তিন নম্বর আসামি কালামকে গ্রেফতার করেছে র্যাব এগারো বুধবার রাত আটটার দিকে র্যাব এগারোর হাতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দবা সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন ভোর সাড়ে পাঁচটার দিকে কালামকে কুমিল্লা দাউদকান্দি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে সেখানে সে আত্মগোপনে ছিল তিনি আরও জানান কালাম ওই গৃহবধূকে নির্যাতনের দিন ঘটনাস্থলে উপস্থিত ছিল কালাম দেলোয়ার বাহিনীর একজন সক্রিয় সদস্য বলেও স্বীকার করেছে তাকে রাতেই বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা